Hey you are watching Era Friend YouTube channel in partnership with An Academy. ভিডিও শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে এই মুহূর্তে আমার হাতে, আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। এই কার্ড যার রয়েছে, যে বেনিফিশিয়ারি এই কার্ডের, সে কিন্তু প্রত্যেক বছর পেয়ে যাবে 5 লক্ষ টাকা ক্যাশলেস পেমেন্ট করার সুবিধা। যে কোনো হসপিটালে আপনি পাবেন, সরকারি তবে বেসরকারি বিভিন্ন হসপিটালে এই সুযোগ সুবিধা রয়েছে। আপনারা চাইলে বাইরেও যদি ট্রিটমেন্ট করাতে চান, ভেলোরে গেলেও কিন্তু এই সুযোগ পাবেন। আপনি এই কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং এর মধ্যে আছে 5 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে দেয় প্রত্যেক বছর। তবে আপনার পরিবারের যতজন সদস্য সবার একটা একটা করে কার্ডের দরকার নেই, একটা ফ্যামিলিতে একটা কার্ড থাকবে এবং এই কার্ডের মধ্যে ফ্যামিলি সবার মেম্বারসদের নাম থাকবে। সেই ফ্যামিলির মধ্যে কারোর যদি কোনো রকম সমস্যা হয় শারীরিক, তাহলে কিন্তু ট্রিটমেন্টের জন্য এখান থেকেই খরচটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো দুয়ারে সরকারের যে ক্যাম্পেনিং, সেখানে কিন্তু আবেদন চলছে, আপনারা আবেদন করবেন এবং আবেদন করতে হলে কিন্তু একটা ফর্ম আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে এবং ফর্ম রয়েছে আমাদের কাছে, অরিজিনাল ফর্ম, স্বাস্থ্যসাথী কার্ডের অরিজিনাল ফর্ম সারা রাজ্যের যে কোনো জেলায় কিন্তু প্রযোজ্য, সারা রাজ্যের সমস্ত জায়গায় কিন্তু এই একটা ফর্মেই কিন্তু আবেদন করা হচ্ছে। তো এই ফর্মটা নিয়ে আলোচনা করব আমরা, অবশ্যই সঙ্গে থাকবেন, ফর্মটা আমি দেখিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই স্বাস্থ্যসাথী কার্ড। তবে এর আগেও আমরা জানিয়েছি, তবে আজকে এই ভিডিওতে বিশেষ কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় এই ফর্মটা নিয়ে কিন্তু ব্যবসা হচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা কোথাও বেশি টাকা দেবেন না, এই ফর্মটা কিন্তু সরকারের তরফ থেকে একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে। আপনারা যেতে পারেন বাংলা সহায়তা কেন্দ্রে, সেখান থেকে পেয়ে যাবেন ফর্ম, অথবা দুয়ারে সরকার ক্যাম্পেনিং হচ্ছে, সেখানে গেলেও কিন্তু বিনামূল্যে, কোনো টাকা লাগবে না, এই ফর্মটা কিন্তু তুলতে পারবেন এবং এই ফর্মটা ভালো মতন ফিল আপ করবেন। তো চলুন আমরা দেখে নিই ফর্মটা আমরা নিজেরা কিভাবে ফিল আপ করবো কারোর সাহায্য ছাড়া এবং এর সঙ্গে কি কি দিতে হবে, চলুন আমরা দেখে নিই। আমাদের চ্যানেলের সমস্ত দর্শকদের জন্য আন একাডেমির পক্ষ থেকে একটি কুপন কোডের ব্যবস্থা করা হয়েছে। যে কুপন কোড ব্যবহার করে আপনারা কিন্তু বিভিন্ন চাকরির প্রস্তুতি, বিভিন্ন ক্লাস আপনারা অনলাইন লাইভ করতে পারবেন একেবারে বিনামূল্যে আমাদের কুপন কোড ব্যবহার করে। তবে বলে রাখি কিভাবে আপনারা আমাদের কুপন কোড ব্যবহার করবেন। প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে, গিয়ে আমরা জাস্ট টাইপ করব আন একাডেমি লার্নিং অ্যাপ, পেয়ে যাব, ইনস্টল করে নেব। আমরা আমাদের ফোনে এই আন একাডেমি লার্নিং অ্যাপটা প্রথমে ইনস্টল করে নেব, আপনিও করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তবে আমরা আমাদের ভিডিও নিচের ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের ডাউনলোডের লিংক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার যেটা করতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করুন, আমি একেবারে এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু মন দিয়ে দেখুন ভিডিওটা, তাহলে বিভিন্ন ক্লাস কিন্তু আপনি একেবারে বিনামূল্যে ফ্রিতে আপনি করতে পারবেন। কিভাবে করবেন সেটাই কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে। তো ইনস্টল করার পর আপনার সামনে এইভাবে চলে আসবে একটা অপশান, এখানে চাইছে আপনার মোবাইল নাম্বার, আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ফুল নেম, ইমেল আইডি এবং স্টেট অফ রেসিডেন্স, আপনি কোন রাজ্য থেকে বিলং করছেন সেই রাজ্যের নামটা এখান থেকে চুজ করবেন। এখানে সমস্ত রাজ্যের নাম আছে, আপনার রাজ্য আপনি এখান থেকে চুজ করবেন, ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। এখানে আপনার ফুল নেম, ইমেল আইডি বসিয়ে আপনারা নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে, একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। অটোমেটিকলি ওটিপি এখানে সাবমিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন, তাহলে আপনার সামনে কিন্তু আন একাডেমি লার্নিং অ্যাপ্লিকেশন এভাবে খুলে যাবে এবং এখানে সার্চ গোল বলে অপশন আছে। এখান থেকে আমরা ধরুন WBPSC-র জন্য ক্লাস করতে চাই, WBPSC লিখে আমরা জাস্ট একবার সার্চ করব। তো দেখুন WBPSC লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে WBPSC এবং একটা প্লাস চিহ্ন আছে, আমরা প্লাসে ক্লিক করব এবং আমরা ল্যাঙ্গুয়েজ এখান থেকে ইংলিশ চুজ করছি। ইংলিশ চুজ করার পর আমাদের সামনে এইভাবে কিন্তু অপশান চলে আসবে, একটু ওয়েট করব, লোডিং হচ্ছে, সি অল ফ্রি ক্লাসেস। তো এই পেজটা আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা ফ্রি রেওয়ার্ড পেয়ে যাব এবং এখানে সি অল ফ্রি ক্লাসেসে ক্লিক করব, এখান থেকে কিন্তু আমরা ফ্রি ক্লাসগুলো করতে পারবো। ধরুন আমি এই ক্লাসটা করব, এখানে যখনই আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে এন্টার অ্যান ইনভাইট কোড টু আনলক ইউর ফ্রি প্ল্যান, আমরা এখানে আমাদের দেওয়া কুপন কোডটা ব্যবহার করব। যে কোডটা আমি দেখিয়েছি আমাদের ভিডিও নিচের ডেসক্রিপশনে আছে, অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এরা ফ্রেন্ড YT, এরা ফ্রেন্ড YT লিখবো, জাস্ট ERAFRIEND YT লিখে আমরা যদি এখানে আনলকে ক্লিক করি তাহলে দেখব এটা কিভাবে আনলক। দেখতেই পাচ্ছেন অ্যাওসাম, ইউ হ্যাভ আনলকড ইউর
ফ্রি প্ল্যান দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি খুলে গেছে এবং ক্লাস কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। তো এইভাবে আপনারা আনলক করবেন আমাদের কুপন কোড। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত হেল্প করবো। ধন্যবাদ। তো স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে স্বাস্থ্যসাথী.gov.in। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে আরও যদি জানতে চান আপনারা, নিজেরাই কিন্তু আপনাদের মোবাইলে এটা খুলে আপনারা বাংলায় ইংরেজিতে যে কোনো ভাষায় কিন্তু পেয়ে যাবেন। তবে বলে রাখি, স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম হচ্ছে অরিজিনাল ফর্ম হচ্ছে এটা। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটা কিন্তু একেবারে অরিজিনাল ফর্ম, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অরিজিনাল ফর্ম, ফর্ম নাম্বার বি। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী, অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে ক্যাম্প নেম, সিরিয়াল নাম্বার, ডেট, এগুলো আপনাদের কিন্তু দিতে হবে না। এগুলো না দিয়ে আপনারা ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ভিলেজ, ওয়ার্ড অথবা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাদের ভরতে হবে। ভরার পর আপনারা এখানে লিখবেন নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর নাম এবং আবেদনকারীর ফাদার্স নেম এখানে লিখতে হবে। লেখার পর আপনারা চলে যাবেন নিচের দিকে, এখানে মেম্বার নেম, ফ্যামিলিতে কতজন সদস্য আছে সবার সদস্যের নাম দিতে হবে, 1, 2, 3, 4 করে 10 পর্যন্ত আপনি আপনার পরিবারের সদস্যের নামগুলো লিখে দেবেন। দেওয়ার পর তারা মেল না ফিমেল সেগুলো বসিয়ে দেবেন, তার বর্তমান বয়স কত সেটা বের করে এখানে বসিয়ে দেবেন, পরপর করে কার কত বয়স সাইডে বসিয়ে দেবেন, এবং রিলেশন তার সঙ্গে এই যে বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি কোথায় দিয়েছেন, দেখুন নেম অব দ্য অ্যাপ্লিকেটেন্ট, যে অ্যাপ্লিকেটেন্ট সেই কিন্তু বেনিফিশিয়ারি, ঠিক আছে। তো বেনিফিশিয়ারির সঙ্গে এখানে যে নাম লিখবেন তার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং আপনি চাইলে একটা পরিবারের জন্য একটা মোবাইল নাম্বার আপনি সবকটা বক্সে কিন্তু দিয়ে দিতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল আপনি মোবাইল নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং খাদ্য সাথী আইডি নাম্বার, অর্থাৎ খাদ্য সাথীর যে ডিজিটাল রেশন কার্ড, সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনার বসাতে হবে। এবং যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি বসাবেন, ইফ এনি, যদি থাকে, আর না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। আধার কার্ড থাকলে দেবেন, না থাকলে দেবেন না। দেওয়ার পর এই ফর্মটা আপনারা নিচে কিন্তু এখানে সই করবেন, বেনিফিশিয়ারি সিগনেচার করবেন, এবং এখানে সিগনেচার অফ দ্য ভেরিফাইং অফিসার, যে অফিসার নেবে ভেরিফাই করবে সেই অফিসার সই করবে, এখানে তার নাম লিখবে। এটা আপনারা করবেন না, আপনারা জাস্ট এখানে সই করবেন। সই করার পর আপনারা এর সঙ্গে কি কি দেবেন, দেখুন এর সঙ্গে আপনার দিতে হবে আপনার রেশন কার্ড, যদি রেশন কার্ড নাম্বার দিয়ে থাকেন, যদি আধার কার্ড নাম্বার দিয়ে থাকেন আধার কার্ড জেরক্স করে দিয়ে দেবেন। এই ডকুমেন্টগুলো আপনার শুধুমাত্র দিতে হবে। এবং দেওয়ার পর বেশ কিছু বিষয় আপনাদের জানতে হবে, যে দেখুন লেখাই রয়েছে ক্যাম্পে নথিভুক্তকরণের সময় প্রয়োজনীয় তথ্যের তালিকা, পরিচয়পত্র রূপে খাদ্যসাথী অথবা আধার কার্ড সাথে রাখতে হবে, এই দুটোর মধ্যে একটা কিন্তু আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পেনিংয়ে যান। এবং এই যে স্মার্ট কার্ড, স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড পাওয়ার সময়সীমা, অনেকেই প্রশ্ন করে আবেদন করবার কতদিনের মধ্যে আমি কার্ডটি পাবো, তাদেরকে বলে রাখি নথিভুক্তিকরণ প্রক্রিয়া 7 থেকে 10 দিনের মধ্যে সফলতার সঙ্গে সম্পন্ন হয়, রশিদে উল্লিখিত স্থান ও কালে স্মার্ট কার্ডটি পাওয়া যাবে, ঠিক আছে। আপনি রশিদে যে জায়গার নাম লেখা থাকবে রশিদটা যেটা দেবে আপনাকে আবেদন করবা, আবেদন করবার পর যে রসিদ দেবে রসিদেই কিন্তু স্থান কাল পাত্র সমস্ত কিছু লেখা থাকবে, সেখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং নথিভুক্তকরণ রসিদ সরকারি ব্যক্তি দ্বারা প্রতিটি বাড়িতে কিন্তু দেওয়া হবে, আপনার আবেদন হয়ে গেলে আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে সেই রসিদ সময় মতো, অথবা আপনার মোবাইলে কিন্তু মেসেজও চলে আসতে পারে, আপনারা মোবাইল কিন্তু অবশ্যই অ্যাক্টিভ রাখবেন। এবং বলে রাখি স্মার্ট কার্ড স্বাস্থ্যসাথীর যে কার্ডটি পাওয়ার জন্য পুনরায় আসার প্রয়োজনীয়তা, রসিদে উল্লেখিত নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট দিনে সপরিবারে কিন্তু উপস্থিত হয়ে আঙুলের ছাপ দিয়ে এবং ছবি উঠিয়ে স্মার্ট কার্ডটি তৎক্ষণাৎ কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, একদমই তাই, স্মার্ট কার্ডটি কিন্তু আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। পরিবারের সবাইকে কিন্তু আসতে হবে, যাদের নাম আপনি ফর্মের মধ্যে উল্লেখ করবেন, এই ফর্মে যাদের নাম দেবেন আপনি এখানে, তাদের সবাইকে কিন্তু আসতে হবে, কেননা সবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেবে, সবার কিন্তু ছবি উঠতে হবে, যেদিন ছবি ওঠা হবে সেই দিনই কিন্তু আপনি কার্ড হাতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো সময় কিন্তু বেশি লাগবে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি স্বাস্থ্যসাথীর কার্ডটি পেয়ে যাবেন। তবে বলে রাখি আপনাদের যদি স্বাস্থ্যসাথীর কার্ড সম্পর্কিত কোনো রকম কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এবং আরও ভালোভাবে জানতে হলে আপনারা টোল ফ্রি নাম্বারে ফোন করবেন 1800-345-5384, এই নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারেন। তো ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকবেন।